সালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। চলুন জেনে নেওয়া যাক বিনোদন অঙ্গন থেকে নিউজ। প্রায় ছ মাস পর চলচ্চিত্রের শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা অপুবিশ্বাস। এফডিসিতে প্রেম প্রীতির বন্ধন শিরোনামে নতুন একটি চলচ্চিত্রের দৃশ্য ধারণে অংশ নিচ্ছেন অপু। ছবিতে অপুবিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী। অপু জানান, গত সোমবার থেকে ছবির দৃশ্য ধারণে তিনি অংশ নিয়েছেন, আরও সপ্তাহখানেক দৃশ্য ধারণ চলবে। ছবিটি নিয়ে তিনি বেশ আশাবাদী। এদিকে 300 ফিটে শুরু হয়েছে ছবির বাকি কাজের শুটিং। এ উপলক্ষে অপু, জয়, মিশা সওদাগর আছেন 300 ফিটে। সেখানে কলাবাগানসহ আশেপাশের এলাকায় নিরিবিলি পরিবেশে হচ্ছে শুটিং। শুটিংয়ের ফাঁকে অপুকে দেখা গেল মিশা সওদাগর সহ ছবির নায়ক জয়ের সঙ্গে ছবি তুলতে। এক মনোরম পরিবেশে শুটিং শেষে প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন অপু। হলুদ পোশাকে প্রকৃতির মাঝে বেশ কিছু ছবি তুলে সে কথাই জানান দিলেন অপুবিশ্বাস। ছবি প্রসঙ্গে অপুবিশ্বাস বলেন, সিনেমাটিতে আমাকে দেমাগি একটি চরিত্রে দেখা যাবে। ধনী পরিবারের চেয়ারম্যানের একমাত্র বোন, যার কোনো কিছুর অভাব নেই। শহরে লেখাপড়া করে গ্রাম দেখতে আসি। এক পর্যায়ে একটি ঘটনাকে কেন্দ্র করে গ্রামে আটকে যাই। গ্রামের এক ছেলের সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম হয়, সেটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। গ্রামের পটভূমির গল্প নিয়ে সিনেমাটি দর্শকদের পছন্দ হবে। জয় চৌধুরী বলেন, প্রতিবাদী সহজ সরল এক যুবকের চরিত্রে অভিনয় করছি। অনার্স পড়ুয়া মফস্বলের ছেলে সর্বদা অন্যায়ের প্রতিবাদ করে, মানুষের সহযোগিতায় এগিয়ে আসি। একটা সময় চেয়ারম্যানের বোনের সঙ্গে সম্পর্ক হয়, ঘটতে থাকবে নানান ঘটনা। গল্প কখন কোন দিকে রূপ নিবে আসলে সেটি দর্শকদের বুঝতে কষ্ট হবে। আশা করছি আমাদের প্রথম জুটি সিনেমা দর্শকদের ভালো লাগবে। সিনেমা শুটিংয়ের পাশাপাশি অপুকে দেখা যাচ্ছে দেশের স্বনামধন্য পোশাকের শোরুমের মডেল হয়ে কাজ করতে। সম্প্রতি নায়ক ইমনের সাথে বধূবেশে ফটোশুটে অংশ নিয়েছেন অপু। মেরুন লেহেঙ্গায় গা ভর্তি গহনায় সাজা অপু ধরা দিলেন নতুন এক রূপে। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।